ভেড়ির জমি ফেরত ও খাজনার দাবিতে মিছিল করলেন জমি মালিকরা ভেড়ির মালিকদের দাবি পাঁচ বছরের জন্য জমি দিয়ে তিন বছরের মাথায় জমি ফেরত চাইছেন ও জমি পাওনা ফেরতের দাবিতে মিছিল করলেন জমি মালিকেরা ঘটনাটি ঘটেছে দেগঙ্গা থানার কালিয়ানি বিল এলাকায় জমি মালিকদের দাবি প্রায় আড়াইশো বিঘা মেছো ভেড়ির খাজনা টাকা তাদেরকে দিচ্ছে না ভেরি মালিকেরা প্রতিবাদে প্রায় কুড়ি মিনিট টাকি রোড অবরোধ করে জমি মালিকেরা তাই এবার আসলে আমাদের পুলিশ আটকে দেয় আটকে দিয়ে আমাদের আসতে দিচ্ছিল না এবার আমরা আটকে দেওয়ার পরে পুলিশ তখন ছেড়ে দিল আমাদের সে তোমার যা ইচ্ছে তাই করো না কোনো কথা বলতে দেয়নি পুলিশে বলতে দেয়নি পুলিশ অন্যরকম লাইনে যাচ্ছে ভেড়ি মালিকদের দাবি পাঁচ বছরের জন্য চুক্তি করে ভাড়া ও খাজনা নিয়েছেন জমি মালিকেরা এখন তিন বছরের মাথায় জমি ফেরত চাইছেন অনৈতিকভাবে আমরা ভেড়িয়া চাষিদের সঙ্গে আলোচনা করে পাঁচ বছর করছি পাঁচ বছরের খাতা আমাদের আছে পাঁচ বছরের বিল বই আমাদের আছে এখানে জলা জমি ছিল হ্যাঁ জলা জমি ছিল মানে জঙ্গল ফঙ্গল ছিল সব পরিষ্কার করেছি করে জমি আমরা চাষযোগ্য করেছি এবং এই পাঁচ বছর করে এসছি আগামী পাঁচ বছর করার জন্য আমরা চাষিদেরকে বলি একশো জমি চাষ একশো বান্ন জন একশো ছাব্বিশ জনা জমি মানি আমাদের সই করে দিয়ে এবং আটচল্লিশ জন্য জমি মানি আমাদের কাছে অটোমেটিক খাজনা নিয়ে নেয় চাষিদের অভিযোগ স্থানীয় বিধায়ক ও পঞ্চায়েত সমিতির সভাপতির মদতেই এইসব ঘটছে অভিযোগ অস্বীকার করেছেন দুজনেই ওটা প্রথম বছরে ফ্রি ছিল তার বছর বছরে দু হাজার তিন হাজার এভাবে লাস্ট বছরে পাঁচ হাজার অবধি ছিল তো হ্যাঁ খাজনা ওর মেয়াদ শেষ হয়ে গেছে ওর মেয়াদটা শেষ হয়েছে উনিশ সালে অন্য অন্য আরও জায়গা থেকে অকশান এসেছিলো সেখানে সর্বোচ্চ এগারো হাজার ছশো টাকায় অকশানে লিজ ওঠে সেই লিজে সেই নাজির হোসেনকে দেওয়া হয় এক ব্যক্তিকে তারপরে জবরদখল করে ভেড়িটা রেখে দিয়েছে চাষিদেরকেও খাজনা দিচ্ছে না ঠিকমতো ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড দে গঙ্গা